ড্রয়িং করবি, মোবাইলে ফটো আছে না, দেখে দেখে করবি। তুমি তো ফোন নিছো। আয় মনা, সাইকেলে হাওয়া করেছিস? চলে যা, যাবে আসার সময় দেখছি। কমে গেছে তো আবার। তবে মামি সাইকেলটা বার করো। লিক আছে তাহলে, আমার তো সাইকেল হাওয়া করা বাকি আছে। হাওয়া নেই তো, কতদিন ধরে সাইকেল চালানো হয় না। পাঞ্চার আছে, পাঞ্চার তো বানিয়ে দিস। ঠিক আছে, আমার একটু হাওয়া করছিল। ছেড়ে দে না, পকেটের মধ্যে জোর করে ঢুকাচ্ছিস। আমার লাগবে তো, তোমার সাথে কথা বলতে যদি কোনো অসুবিধা হয়। টিকিট কাটতে হবে, দেরি হয়ে যাবে। আমি একটা খুলছি আজকে ইউটিউবে, কোথায় যাওয়ার জন্য টিকিট হবে। বসা যাবে ব্যাগটা নিয়ে সাইকেলে? সাবধানে চল, টাটা করো, টাটা করো। একটা গোটা রুটি দিয়েছি। আয় বাইরে খেয়ে নে, বসো। একটা ছোট্ট দিয়েছে, এটা আন্ডা ভুরজি, খেতে ভালো লাগে, খেয়ে দেখো। তরকারি না, বেশি খাই না। বেশ ঠিক আছে, তুমি যেটুকু খাবা খাও। কেন বসো, একটু ঘুরে বসো। কেন একা একা? হ্যাঁ খাও, খেয়ে না, খেয়ে দেখো কেমন হয়েছে। আজকে সকালবেলা রুটি আমি খাবো না, আমি ছাতুর শরবত করবো পরে খাবো। আমি তুমি খাও, একটুখানি খেয়ে দেখো তো কেমন হয়েছে। আমি খাই দিতে ভালো হয়েছে, খাওয়া দাওয়া খেয়ে না। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো ভিডিওটা আজকে আমি এখান থেকে স্টার্ট করছি। তো আজকে হচ্ছে রবিবার, আর এখন টাইম হচ্ছে সকাল 9:30। তো সকালবেলা আমরা কি করলাম সেটা তোমাদের সাথে তো ব্লগটা শেয়ার করেই দিলাম। তো হাজবেন্ড বেরিয়ে যাওয়ার পরে ঘর দুয়ারটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম, আর কালকে অলরেডি সবকিছু পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ ঘরের অবস্থা খুব খারাপ ছিল। তো ওই জন্য সবকিছু পরিষ্কার করে নিয়েছি, আর আগের দিন যা জিনিসপত্র কেনাকাটি করে এনেছিলাম সবকিছু মোটামুটি গুছগাছ করে ঘরে রেখে দিয়েছি, কারণ ঘরটা হচ্ছে ছোট, আর যখন জিনিস অনেক হয়ে যায় তখন সেটাকে রাখার জন্য একটু জায়গা ঠিকঠাক করে নিতে হয়। তো ঘড়ি নিয়ে এসেছিলাম, ঘড়িটাকে ঘরে লাগানো হয়ে গেছে। জুতো কিনে নিয়ে এসেছিলাম, তো জুতো সমেতই বক্স গুলোকে দেখো আলমারির ওপরে আমি রেখে দিয়েছি, যেহেতু এখন দরকার নেই, কোথাও যাওয়া আসা করবো যখন তখন দরকার। আর ছোট ছোট যে কটা জিনিসপত্র কিনে এনেছিলাম সেগুলোকে শোকেসে সাজিয়ে দিয়েছি। এখন ঘরের অনেক কিছু কাজ বাকি আছে, যেরকম থালা বাসনটা ধোবো, 9:30 জল এসে গেছে, ঘর দুয়ার মোটামুটি সবই পরিষ্কার হয়ে গেছে, খালি থালা বাসনটা ধোবো, স্নানটা করবো, পুজো দেবো, আর ফটাফট রান্নাটা কমপ্লিট করে নেবো, কারণ শরীরটা খুব একটা ভালো নেই, অতিরিক্ত ঠান্ডা লেগেছে। তো তোমাদের সঙ্গে আমি এখন এই মুহূর্তে ভালো মতন এইভাবে এই জন্য কথা বলতে পারছি, সকালে আরেকবার আমি ভাব নিয়েছি আর ক্যাপসুলও খেয়েছি ঠান্ডার।
ওই কারণে এখন শরীরটা একটু ঠিক লাগছে, কিন্তু জানি কিছুক্ষণ পর আবার শরীর খারাপ হয়ে যাবে, কারণ কন্টিনিউ নাক দিয়ে জল পড়ছে। তো যতটা পারছি বোলিং লাগিয়ে লাগিয়ে রাখছি নাকের মধ্যে, আর রুমাল তো সবসময় হাতে আছেই একটা। তো যাই হোক, তো কালকে কিভাবে ঘরটা পরিষ্কার করেছি বা গুছিয়েছি, জিনিসপত্র কোথায় কোথায় কিভাবে রেখেছি, তো চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই। আর পুচপুসোনার কালকে থেকে টিউশন পড়াতে আসবে কাল সোমবার, পরশু দিন মঙ্গলবার স্কুল খুলে যাবে দুই ভাই বোনেরই। তো ওই জন্য পুচপুসোনাকে বললাম যে টেবিলটাকে পরিষ্কার করতে, মানে পড়তে বসে যে টেবিলটা সেটাকে ভালো করে পরিষ্কার করে নিতে, কারণ কাল থেকে যখন পড়াতে আসবে তখন টিচারের প্রবলেম হয়ে যাবে, কারণ অনেকদিন ধরে বইপত্র সব এলোমেলো হয়ে আছে, কোথায় বই আছে কোথায় খাতা আছে কিছু ঠিক নেই। তো স্কুলের বইপত্র ঠিকঠাক রাখা আছে, কিন্তু টিউশনির বইপত্র গুলো ঠিকঠাক রাখা নেই, ওই জন্য ওকে একটু ঠিকঠাক করতে দিয়েছি। তো চলো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, তারপরে আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে ব্লগটা আবার স্টার্ট করছি। তো যারা আজকে প্রথমবার আমার ব্লগে এসেছো, আমার চ্যানেলে এসেছো, তাদেরকে চ্যানেল তো তোমরা আমাকে সাপোর্ট করো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো যারা পুরনো আছো, যারা আমার ভিডিওগুলোকে ডেইলি দেখছো, সাপোর্ট করছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এইভাবেই সাপোর্ট করতে থাকো। তো চলো কাজগুলো করে নিই, তারপর তোমাদের সাথে ব্লগটা আবার শেয়ার করছি। তো এই দেখো ঘড়িটাকে লাগিয়ে দিয়েছি দেয়ালের মধ্যে, তো এখান থেকে আমাদের ঘড়িটা দেখতে সুবিধা হবে, কারণ এর অপোজিটে হচ্ছে আমাদের গেট, ঘরের গেট। তো এখানে রেখে দিয়েছি, আলমারির উপরে রেখে দিয়েছি পুচকুসোনা আর আমার জুতোর বাস্কেটটা, আর ফ্লিপকার্ট থেকে দুটো পার্সেল এসেছিল, তারপরে ঘড়ি কিনেছিলাম, ঘড়ির বক্স সব এইভাবে ওপরে ওপরে সাজিয়ে রেখেছি, কারণ ঘরে যেহেতু জায়গাটা কম। আর কালকেই আমি আলনাটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম, কিছু জামা কাপড় আছে বাইরে সেগুলোকে কাচবো দিয়ে আলমারিতে ভরে দেবো, আর কিছুটা আলমারিতে ভরে দিয়েছি। আর দেখো সুন্দর করে শোকেসটাকে সাজিয়ে দিয়েছি, তো তোমরা দেখলে বুঝতে পারবে। তো জিনিসপত্রগুলো কালকে সুন্দর করে বের করে আবার বাকিটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। তো কেমন লাগছে কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও। তো এইভাবে জিনিসগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছি, তো এখন আপাতত এইভাবেই রয়েছে। আর এইখানেও টেবিলটাও পরিষ্কার করে ফেলেছি সুন্দর করে। আর এই মুড়ির প্যাকেটগুলো দেখে তোমরা হয়তো ভাবছো যে দুটো মুড়ির প্যাকেট কেন, তো এই প্যাকেট দুটো কালকে হাজবেন্ড যখন ওই বাড়িতে গেছিলো, মানে আমার শ্বশুরবাড়িতে গেছিলো, তো তখন ওই প্যাকেট দুটো দিয়ে দিয়েছিল, এক্সট্রা দাদার কাজের সময় আনা ছিল ওই কারণে। তো এই এখন জিনিসপত্র এইভাবে সব গুছিয়ে গাছিয়ে রেখেছি। আর মুদিখানা দোকানে যে কটা জিনিস তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম, তার মধ্যে খালি আটার প্যাকেটটা বের করেছি, আর বাকি জিনিসগুলো এভাবেই রাখা আছে। তো আজকে কিচেনটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেবো, ঘরের ঘর দুয়ার তো পরিষ্কার করা হয়েই গেছে, কিচেনটাকে ভালো করে পরিষ্কার করে নেবো, আর তারপরে কিচেনে ওই জিনিসগুলো নিয়ে গিয়ে রেখে দেবো। আর এইখানে একটা জিনিস দেখো, এই বন্দুকটা তো কালকে হাজবেন্ডের সাথে পুষ্কুসোনা আর শুভ দুজনে মিলে মার্কেটে গিয়ে এই বন্দুকটা কিনে নিয়ে এসেছে, যেহেতু ওর বাবা দিওয়ালিতে তো আর থাকছে না, ওই জন্য কালকে এটা নিয়ে এসেছে। আর এখানে আছে একটা মুভের স্প্রে, তো পায়ের মধ্যে হঠাৎ করে কালকে আমার মোবাইলটা পড়ে গেছিল, মানে শুভর হাত থেকে ভুল করে মোবাইলটা আমার পায়ে পড়ে গেছিল, তো পাটাতে হালকা যন্ত্রণা করছে যেহেতু হাড়ের মধ্যে মোবাইলটা পড়েছে, তো ওই জন্য একটুখানি মুভের স্প্রেটা মেরে নিলাম সকালবেলা। তো এখন ব্যথাটা একটু কম আছে, তো দেখা যাক আপাতত, নাহলে পরে আবার মারতে হবে। আর এই ডাব্বাটা খুব সুন্দর, যেহেতু এর মধ্যে লাড্ডু ছিল, বেসনের লাড্ডু, তো ডাব্বাটা আমি ফেলিনি, এটা আমার কিচেনের কাজে লেগে যাবে, তো খুব সুন্দর ডাব্বাটা ভেতর থেকে, তো ওই জন্য ওটাকে রেখে দিয়েছি। আর বন্দুকের সাথে সাথে কালকে এই যে ক্যাপটা নিয়ে এসেছে, তো এই ক্যাপটা মোটামুটি এখন দিওয়ালিতে ওর ছোট মানুষ, ওই ফুটিয়ে ফুটিয়ে শেষ হয়ে যাবে, আবার হয়তো একটা দুটো ক্যাপ আমি কিনে দেবো, খুবই ভালো, বন্দুকে কোনো প্রবলেম হয় না বাচ্চাদের, তো ওই জন্য ওকে কিনে এনে দিল। আর এগুলো সব পুচকুসোনার কাজ, টুকটাক জিনিসপত্র বার করতেই থাকে আর খেলা করতে থাকে। আর এই দেখো ও কত নোংরা বার করেছে টেবিল থেকে, তো নিজে নিজেই পরিষ্কার করে নিচ্ছে, তো এই পেন্সিল ছুলে যা নোংরা বেরিয়েছিল সব কিছু ওইভাবে টেবিলে রাখা ছিল, তো আজকে বলার পরে যে পরিষ্কার করলো, পরিষ্কার করার পরে এখন নোংরাটা তুলে বাইরে ফেলে দেবে। তো চলো কাজবাজটা সেরে নিই, তারপর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তো চলো দুপুরে আজকে কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। তো এইখানে আছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, জাস্ট এখনই নামালাম, ধোঁয়া উঠছে। আর এখানে আছে দুটো অমলেট, আর এখানে তিনটে পটল ভাজা করেছি, আর তার সাথে আছে এখানে ভাত। তো ডিমের অমলেট তিনটে করেছিলাম, কিন্তু শ্রীনিকা একটা খেয়েছে, আর একটা থেকে আমি আরও দুজনা খেয়ে নেব, আর একটা শুভকে দেব। তো এই হচ্ছে আমাদের দুপুরের আজকে মেনু, খাবার দাবারটা খেয়ে নিই।